আগামী 2রা ডিসেম্বর থেকে মধ্যপ্রদেশের ভূপালে শুরু হতে চলেছে জুনিয়র ন্যাশনাল খোখো প্রতিযোগিতা, চলবে 6ই ডিসেম্বর পর্যন্ত। এরাজ্য থেকে মোট 12 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। ইতিমধ্যেই প্রাথমিক পর্বে পুরুষ ও মহিলা বিভাগে 15 জন করে 30 জনকে বাছাই করা হয়েছে। সেই বাছাইদের নিয়ে বাঁশবেড়িয়া শিশু সংঘের মাঠে 6 দিনের আবাসিক শিবির চলছে। এখান থেকেই 6 জন করে মোট 12 জন প্রতিযোগী বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবে। প্রতিযোগী ছাড়াও আবাসিক শিবিরে রয়েছেন পুরুষ ও মহিলা বিভাগের জন্য পৃথক কোচ ও ম্যানেজার। এ ব্যাপারে শিবিরের ভারপ্রাপ্ত রাজ্য ও জেলা প্রতিনিধিরা বলেন, আগামী 2 থেকে 6 তারিখ পর্যন্ত ডিসেম্বরের ভোপালে আমাদের জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হচ্ছে এবং আমাদের বেঙ্গল টিম সেখানে পার্টিসিপেট করবে। আমাদের বেঙ্গল টিমের একটা সিলেকশন হয়েছে, সিলেকশন করে আমরা 15 জন করে ছেলে 15 জন মেয়ে একটা আবাসিক ক্যাম্প এই খামারপাড়া শিশু সঙ্গে মাঠে হচ্ছে এবং রাজ্য সংস্থার ব্যবস্থাপনায় এবং এদের সহযোগিতা খামারপাড়া শিশুর সহযোগিতায় সঙ্গে হুগলিয়া ফোকাসের সহযোগিতায় এই ক্যাম্প আবাসিক ক্যাম্প 6 দিনের ক্যাম্প হচ্ছে এবং এই ক্যাম্প খুব সুষ্ঠুভাবে চলছে এবং এখানে থাকা খাওয়া ছেলেমেয়েদের কাছে আমরা খবর নিয়েছি খুব সুন্দর মানে এবং প্রত্যেকটা কর্মকর্তার ব্যবহার খুবই ভালো। সঞ্জয় নাগ, হুগলি জেলা খোখো ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এবং খামারপাড়া শিশু সংঘের একজন কার্যকরী কমিটির সদস্য। রাজ্য সংস্থা এবং হুগলি জেলার খোখো ফেডারেশনের সহযোগিতায় আমাদের একটা ক্যাম্পে দায়িত্ব দিয়েছিল। 15-30 জন খেলোয়াড় আমাদের এখানে এসছেন, সঙ্গে কোচ ম্যানেজার তারাও আমাদের সাথে আছেন। এখান থেকে আমরা 12 জনকে সিলেকশন করে আমাদের বেঙ্গল টিমে পার্টিসিপেট করবে তারা। মধ্যপ্রদেশে আগামী 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত সেই খেলা অনুষ্ঠিত হবে। আমি ধন্যবাদ দেবো রাজ্য সংস্থা এবং হুগলি জেলা খোখো অ্যাসোসিয়েশনকে যে আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য, আর ধন্যবাদ দেবো আজকে আমাদের যারা এই খেলার প্রসারের জন্য যে চ্যানেল আমার সাথে সহযোগিতা করছেন তাদের। হুগলি থেকে রাজেশ মন্ডলের রিপোর্ট, NNTV বাংলা।